ভিউয়ার্স, আমাদের শুধু একটাই চেষ্টা যে আমরা এমন এমন কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই যা সেই সকল মানুষের মুখে হাসি ফোটাতে পারে যারা দিনভর নানা কর্মে ব্যস্ত থাকে এবং মনের দিক থেকে অনেক হতাশায় ভোগে। যাই হোক, যাদের হাসাহাসি করার কোনো সুযোগ নেই তারা যদি আমাদের ভিডিও দেখে মজা নিয়ে একটু মন খুলে হাসতে পারে তাতেই আমাদের ভিডিও তৈরি করা সার্থক বলে আমরা মনে করি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি মজাদার, তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে মন খুলে হাসুন। 15 আগস্ট 2021 সালে সাম্বিত পাটরা নামের এক ব্যক্তি টুইটারে একটি ভিডিও শেয়ার করেন যা রীতিমতো রাতারাতি ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যাচ্ছিল যে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের সময় সবাই যখন জাতীয় সঙ্গীত গাচ্ছিল তখন এই ব্যক্তিও সবার সঙ্গে তালে তাল মিলিয়ে জাতীয় সঙ্গীত গাচ্ছিলেন, আর হঠাৎ করে জাতীয় সঙ্গীত গাইতে তিনি অনেক বড় একটা ভুল করে বসেন। ইনি গঙ্গা যমুনার পাশাপাশি হিমাচলের নামটাও বলে ফেলেন যা ভারতের জাতীয় সঙ্গীতের কোথাও উল্লেখ নেই, যদিও তার পাশে থাকা এই ব্যক্তি তার ওই ভুলটিকে সংশোধন করে দিয়েছিলেন। কিন্তু ততক্ষণে এই ব্যক্তিকে নিয়ে মানুষ ব্যাপক হাসাহাসি শুরু করে দেয়। গার্লফ্রেন্ড বা প্রেমিকা যাই বলুন না কেন, মেয়ে মানুষ সবসময় ছেলেদের পকেট কেটে খেতে চায়, আর সেই সকল মেয়েদেরকে একটু শায়েস্তা করার জন্য আপনিও এই পদ্ধতি গ্রহণ করতে পারেন। বাহ ভাই বাহ, সত্যি এনার আইডিয়া দেখে এনাকে ধন্যবাদ না দিয়েই পারছি না। চাইনিজ এই ভদ্র মহিলা দোকান থেকে একটি আইসক্রিম কিনে সেটি প্যাকেট থেকে বের করে খাওয়ার কথা ভাবছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্যাকেটটি ছেঁড়ার সময় আইসক্রিমটি এভাবে রাস্তায় পড়ে যায়। তখনই এই মহিলার মাথায় চিন্তা আসে যে টাকা দিয়ে জিনিস কিনে সেটা তো আর এমনি এমনি নষ্ট হতে দেওয়া যায় না, তাই তিনি আইসক্রিমটিকে কুড়িয়ে নিয়ে এভাবেই জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করছিলেন। পাকিস্তানি এই নারী নিউজ রিপোর্টার এই আন্টিকে কিছু বিষয়ে প্রশ্ন করছিলেন এবং তাকে আন্টি বলে সম্বোধন করার জন্য তিনি মনে মনে একটু রাগ হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি এটাই বলেন যে তিনি এখনো বিয়েই করেননি। যদিও তিনি কথার প্রসঙ্গে বলেন যে বয়সের দিক থেকে তিনি নাকি ওই নিউজ রিপোর্টারের সমবয়সী। বন্ধুরা, এখন আপনারাই কমেন্ট বক্সে লিখে জানান তো এই মহিলাকে আসলেই কি নামে সম্বোধন করা যায়। চুলকনি সবার জন্য একটা বিরক্তিকর সমস্যা, তা হোক সেটা পশু পাখির কিংবা মানুষের। বন্ধুরা, এই বাদরটির শরীর এত মাত্রায় চুলকে চুলকি করছিল যে শেষ পর্যন্ত সে এই মানুষটির কাছে এসে তার শরীরকে চুলকাতে বলে। ক্যামেরার পিছনের এই মানুষটি তার স্ত্রীকে এমনভাবে বাড়ির দিকে নিয়ে আসছিল যে দেখে মনে হচ্ছিল যে সে তার স্ত্রীকে অনেক দামি কিছু গিফট দেবে এবং গিফটের প্যাকেট খোলার পরে দেখতে পায় যে থালা বাসন পরিষ্কার করার জন্য যা দরকার তাই সেখানে আছে। ভারতের তামিলনাড়ুর একটি টেলিভিশন চ্যানেলে হিন্দু ধর্মের ভজন সঙ্গীতের উপর একটি অনুষ্ঠান হচ্ছিল এবং সেখানে কিছু দর্শকও উপস্থিত ছিল, কিন্তু যখন মূল অনুষ্ঠান শুরু হয়ে যায় তখন দর্শকদের অবস্থা এমনটাই হয়েছিল।
এদের মধ্যে অনেকেই নাচানাচি করছিল এবং এদের মধ্যে একজনকে দেখে মনে হচ্ছিল যে তার উপর জিনভূত ভর করেছে। ভিউয়ার্স, আমাদের মধ্যে অনেকেরই এমন কিছু বন্ধু-বান্ধব আছে যারা টিফিন বক্সের খাবার দেখলে নিমিষেই খেয়ে শেষ করে ফেলে এবং তাদেরকে দেখলে এটাই মনে হয় যে তারা মনে হয় হাজার বছর ধরে না খেয়ে রয়েছে। বন্ধুরা, এবার আপনারা তার চাইতে অনেক বেশি হাই লেভেলের কিছু খাদক ব্যক্তিদের সঙ্গে পরিচিত হয়ে যাবেন। পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী একটি নতুন রাস্তার উদ্বোধনের জন্য রাস্তার আকৃতির বিশাল বড় একটি কেক বানিয়ে নিয়ে আসেন, কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছিল যে তারা রোড উদ্বোধনের খুশির চাইতে কেক খাওয়ার দিকে বেশি মনোযোগী, যা নিয়ে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই মহিলা সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে তিনি সবাইকে বলেন যে ওই ডাস্টবিনের ভিতরে তিনি বসে থাকবেন এবং একটু পরে যখন ময়লা নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসবে তখন তাকে তারা কোনোভাবেই ধরতে পারে নাকি। যদিও মজার বিষয় হচ্ছে এমন উদ্ভট এক্সপেরিমেন্ট চালানোর আগে তাকে মনে হয় আরো কয়েকবার চিন্তা করতে হতো। একটি কুকুর আর বিড়ালের মধ্যে কথা কাটাকাটি চলছিল, কিন্তু হঠাৎ করে বিড়ালটিকে কুকুরটি এমনভাবে লাথি মারে যে দেখে মনে হচ্ছিল যে তামিল সিনেমার কোনো দৃশ্য। হয়তোবা এমন দৃশ্য জীবনে প্রথমবার দেখে অনেকের চোখ কপালে উঠে গেছে আর মনে মনে সবাই এটাই ভাবছেন যে বাস্তবেই কি এমন ঘটনা ঘটেছিল। এই মানুষটি গ্রিন স্কিন এবং ক্রোমাটিকো ব্যবহার করে এমন কাজ করেছেন, কিন্তু বিষয়টা যে অনেক হাস্যকর তাতে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যখন কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় তখন মাঠের মধ্যে যেমন টানটান উত্তেজনা থাকে, মাঠের বাহিরেও দর্শকদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করে, কিন্তু খেলার মধ্যে তো জয় পরাজয় থাকবেই। আর কিছু কিছু মানুষ এটাকে মেনে না নিয়ে খেলোয়াড়দের সম্পর্কে নানান ধরনের কথা বলতে থাকে। আর পাকিস্তানি এই নারী মডেল এমন কাণ্ড ঘটিয়েছিল, এই যে ম্যাডাম আপনাকে মডেলিং এর চাইতে মনে হয় অ্যাক্টিং এ খুব বেশি মানাবে, তাই আপনি সেটাই কন্টিনিউ করতে থাকেন। এই মানুষটির সাইকেলে পিছনের দিকে শুধুমাত্র একটি চাকা ছিল এবং এই সাইকেল নিয়ে তিনি একটি গাড়ির সঙ্গে রেসিং করতে শুরু করেন, যদিও তার মুখ্যম পুরস্কার তিনি হাতে নেতাই পেয়েছিলেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন এবং দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।